가만 말하다니까. আপনার পছন্দের সরিষার তেল সুরেশ, আমরা জানি সেরাটাই আপনার পছন্দ, আর তাই সুরেশ সরিষার তেল সব সময় আপনার হাতের কাছে রাখুন। এখন দেখবেন চেন্নাই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ। চ্যানেল আই সংবাদে সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। ঢাকা সিটি নির্বাচনের প্রার্থীদের পদচারণায় মুখর, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার আশ্বাস। রওশন এরশাদ হচ্ছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, ক্ষমতা বহাল রেখে চেয়ারম্যানই থাকছেন জি এম কাদের। শাহজালাল বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন শনিবার, 4 বছরের মধ্যেই চালু করার আশা। মিরপুরের বাউনিয়াবাদের বস্তিতে আগুনে কয়েকশো ঘর ও দোকানপাট পুড়ে ছায়, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। এবং কাজাকিস্তানে 98 আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত কমপক্ষে 15, উড্ডয়নের পরপরই আছড়ে পড়ার দুর্ঘটনা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের পদচারণার খবর। নদীর জল ঘোলা ভালো আর জাতের সিমেন্ট কালোই ভালো। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ঢাকার 2 সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং কাউন্সিলর পদে সমর্থনের জন্য শেষ দিনে প্রার্থীদের পদচারণায় মুখর ছিল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়। আর এই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্লিন ইমেজের প্রার্থীরাই আওয়ামী লীগের মনোনয়ন ও সমর্থন পাবেন। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন এবং কাউন্সিলর পদে সমর্থনের জন্য আবেদনের শেষ দিনে সকাল থেকেই নিজ নিজ সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আসতে থাকেন প্রার্থীরা। ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দেন বর্তমান মেয়র সাঈদ খোকন, ঢাকা 10 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস সহ অন্য প্রার্থীরা। আর উত্তরের জন্য বর্তমান মেয়র আতিকুল ইসলাম এবারও আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন জমা দিয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমি যেই ধরনের কাজ করেছি, ইনশাল্লাহ আমি মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। আমি আওয়ামী লীগ থেকে নমিনেশন পাই, আমি আপনাদের কথা বলতে চাই, আমি যে 9 মাসে যে এক্সপিরিয়েন্স এটা গ্যাদার করেছি সেই এক্সপিরিয়েন্সটাকে আমি কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ। আমি জমা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নগরবাসীকে আমার জন্য দোয়া চেয়েছি, দেশবাসীর কাছে দোয়া চেয়েছি এবং ইনশাল্লাহ আমি আশাবাদী দল এবং আমার প্রিয় নেত্রী আমাকে মনোনয়ন দেবেন, আমি আশাবাদী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন এবং সমর্থন প্রসঙ্গে কথা বলেন সাংবাদিকদের সাথে। বিতর্কের ঊর্ধ্বে যারা আছে, যারা যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই, এ ধরনের প্রার্থী আমরা চুজ করব, অ্যাকসেপ্টেবল অ্যান্ড পপুলার ক্যান্ডিডেট, জনপ্রিয় এবং গ্রহণযোগ্য জনগণের কাছে, এ ধরনের প্রার্থী আমরা মনোনয়ন দেওয়ার জন্য আমাদের বোর্ড বলবে এবং সর্বাত্মকভাবে
আমাদের নেতৃত্ব মাইন্ডসেট ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন। বিএনপি সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সভা সমাবেশ করা যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার, আর শক্তিশালী গণতন্ত্রের জন্য প্রয়োজন শক্তিশালী বিরোধী দল। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম তোলা এবং জমার শেষ দিন আজ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আছেন কাজী ইমদাদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ইমদাদ, ইমদাদ, মনোনয়ন ফর্ম তোলা এবং জমা দেওয়ার সবশেষ পরিস্থিতি আমাদের জানান। নবনীত, আপনি যে কথাটি বলছিলেন আজ মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ, হ্যাঁ, বিষয়টি আসলে কিছুক্ষণ আগে মনোনয়ন ফর্ম জমা দেওয়া শেষ হয়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য 12 জন মেয়র প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য 8 জন, অর্থাৎ ঢাকা উত্তর এবং দক্ষিণ দুই সিটি কর্পোরেশনে 20 জন মেয়র প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এছাড়া কাউন্সিলরদের যে তথ্যটি আমরা পেয়েছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 549 জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 676 জন কাউন্সিলর এবং মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী আসলে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এটি ছিল আজকের মতো এবং বলা যায় যে কিছুক্ষণের মধ্যে যে শেষ হয়ে গেল, অর্থাৎ মনোনয়ন ফর্ম জমা এবং জমা দেওয়ার আর কোনো সময় থাকছে না। তবে আমাদের সঙ্গে রয়েছেন কয়েকজন কাউন্সিলর প্রার্থী যারা আসলে মনোনয়ন ফর্ম জমা নিয়েছেন। আমরা জানতে চাইব, আপনারা তো মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, কী আশা করছেন? জি, আমি কাজী জহিরুল ইসলাম মানিক, 3 নম্বর ওয়ার্ডের বর্তমান নির্বাচিত কাউন্সিলর, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহসভাপতি। আমিও মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। আমি আশা করি দল আমাকে সমর্থন করবে এবং আমি জননেত্রী শেখ হাসিনার পেছনে মাঠ পর্যায়ে কাজ করে আগামীর উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে। ধন্যবাদ। আপনি শুনছিলেন, তিনি চাচ্ছেন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাইদ খোকন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্যটি আপনি জানেন যে আনিসুল হক, যিনি মেয়র ছিলেন, পরবর্তীতে তার ইন্তেকালের পর সেখানে আতিকুল ইসলাম মেয়র হয়েছেন। তো এবারে নির্বাচনের মধ্য দিয়ে দেখা যাক আসলে নতুন কারা আসছেন। তবে সবাই চাচ্ছেন সুষ্ঠু পরিচ্ছন্ন এবং ক্লিন ইমেজের নেতৃত্ব আসুক। ইমদাদ, ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চিফ প্যাট্রন বা প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। দলের বনানী কার্যালয়ে গঠনতন্ত্র সংশোধন নিয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মহাসচিব মশির রহমান রাঙ্গা। এতে দলের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হবেন রওশন এরশাদ। তবে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান থাকবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী তার ক্ষমতাও বহাল থাকবে। শনিবারের সম্মেলনে এ বিষয়ে নেতা কর্মীদের উপস্থিতিতে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মহাসচিব রাঙ্গা। আমরা কালকে সম্মেলনটা করছি, সবাই সম্মিলিত হবে। আমাদের যারা বিভিন্ন জেলা থেকে যারা কাউন্সিল এবং আপনার ডেলিগেটস যারা আসবেন তাদের মাধ্যমেই একটা, মানে তাদের হাত দেখেই হোক বা সমর্থনেই হোক, মানে সবার সাথে আলোচনা করে চেয়ারম্যান, মহাসচিব এবং যে 5 জন বা 4 জন যে কো চেয়ারম্যান এবং চিফ প্যাট্রন যে, এগুলো সব নির্ধারণ করা হবে। হরকাতুল জিহাদ আল ইসলামের 6 সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম বিভাগের একটি টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা সবাই হুজিবির সদস্য এবং তাদের পেশার ডাকাতি। সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি নূরের বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেফতার করা হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন মামলার তদন্ত সাপেক্ষে এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হরকাতুল জিহাদের 12 জনকে যারা ছিনতাই এবং ডাকাতির সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, ফলে এই বিল্লাল হোসেন আবার নতুন করে আরও 7 জনকে নিয়ে বোট 8 জনের গ্রুপে এরা এই ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তার করা না করা এটি তদন্তকারী কর্মকর্তার এখতিয়ার। যেহেতু মামলা হয়েছে, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে কিছুটা অগ্রসর হলে তার যদি মনে হয় যে ঘটনার প্রাইমা ফেসি প্রমাণ রয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে প্রমাণ রয়েছে, সেই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা স্বাধীন তদন্ত কর্মকর্তাই আসলে এই ডিসিশন নেবেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3 নম্বর টার্মিনাল নির্মাণ হতে যাচ্ছে। শনিবার প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান মন্ত্রণালয় বলছে প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে দেশের সর্বাধুনিক এ টার্মিনাল ভবন 4 বছরের মধ্যেই চালু হবে। চক্রমালিতা জানাচ্ছেন।
দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুইটি টার্মিনাল দিয়ে প্রতি বছর 80 লাখের বেশি যাত্রী আসা যাওয়া করেন। বছর বছর যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ করা হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্মাণ কাজ উদ্বোধনের আগে শুক্রবার ভেনু পরিদর্শন করেন বিমান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, 2,30,000 বর্গফুট আয়তনের এই টার্মিনাল দিয়ে বছরে 1,20,00,000 যাত্রী আসা যাওয়া করতে পারবেন। আমাদের পুরো বিমানবন্দরটা হবে অটোমেটেড, এখানে কিছু যন্ত্রপাতি এডিশন লাগানো হচ্ছে, কার্গো বিজনেসটা ইম্পোর্ট এক্সপোর্ট আলাদা আলাদা ভাবে হচ্ছে, পুরো বিল্ডিংটা হবে কম্পিউটারাইজ। প্রথম পর্যায়ে 3 নম্বর টার্মিনালে 12টি বোর্ডিং ব্রিজ এবং 16টি লাগেজ বেল্ট থাকবে। তারা 48 মাসের মধ্যে আমাদের এই থার্ড টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন করবে। আমরা অনুরোধ জানিয়েছি এর আগে যেন এই নির্মাণ কাজটা শেষ হয়। আমরা অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আমরা সেই কাঙ্ক্ষিত সেবা এই এয়ারপোর্ট থেকে আমরা সেইভাবে দিতে পারি নাই যেভাবে জনগণ চায়, তা আমরা চেষ্টা করে চলেছি। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিমানবহরে নতুন আনা 787-9 ড্রিমলাইনার সোনার তরি এবং অচিন পাখিরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর কালশীর বাউনিয়া বাঁধের বস্তির আগুনে 200+ ঘর এবং ভাঙাড়ি দোকান পুড়ে গেছে। শেষ সম্বলটুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। অনেকেই আশ্রয় নিয়েছেন পাশের স্কুল এবং আত্মীয় স্বজনের বাড়িতে। সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। শাকের আদনান জানাচ্ছে। মিরপুরের কালশীর বাউনিয়াবাদ বস্তিতে বৃহস্পতিবার রাত 1টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় প্রায় 200 ঘর ও ভাঙাড়ি দোকান। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে ভাঙাড়ি দোকানের পাশে আগুন পোহাতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই সব দোকানে থাকা বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী পুড়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। কনকনে শীত আর বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন অনেকে। আমার 13টা ঘর আছিল, 13টা ঘরের 1টা দোকান আছিল, সব পুড়ে গেছে। আমার 1.5 লাখ টাকা পুড়ে গেছে গা। আমার দোকান পুরো একবার ছাই হয়ে গেছে গা, কিছুই বাইর করতে পারিনি। পাশের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবার। তাদের জন্য খাবার ও শীত বস্ত্রের ব্যবস্থা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা একটা কম্বল হাইছি। স্কুলে তাদেরকে থাকার ব্যবস্থা দেওয়া হয়েছে, শাড়ি দেওয়া হয়েছে, লুঙ্গি দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা নির্ণয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। পুনর্বাসনের জন্য সরকারকে, গভর্নমেন্টকে লিখবো, কর্পোরেশনকে জানাবো, প্রাথমিক সার্ভেটা করতেছি যে কি পরিমাণে ক্ষতিটা হয়েছে, ক্ষয়ক্ষতিটা। আগুনে ক্ষতিগ্রস্ত হয় বস্তির পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমার। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালক ফজলুল হক স্মরণে ফজলুল হক স্মৃতি পুরস্কার 2019 প্রদান করা হবে আজ। ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষে এ পুরস্কার প্রবর্তন করেছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। এবারের ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় কোহিনুর আক্তার সুচন্দা এবং চলচ্চিত্র সাংবাদিকতায় রাফি হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। শহীদুল আলম চাচুর পরিচালনায় প্রামাণ্যচিত্র সম্মুখ যাত্রী ফজলুল হক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রদর্শন করা হবে। বাংলা সাহিত্যের 2 নক্ষত্র কথা সাহিত্যিক রাবেয়া খাতুন এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন আজ। নানা আয়োজনে এই 2 গুণীর জন্মদিন উদযাপন হচ্ছে। কথা সাহিত্যিক রাবেয়া খাতুন 1935 সালে বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, চলচ্চিত্র ও নাট্যজগতেও বিচরণ তার। রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পরে মেঘ, মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টি সব মহলে প্রশংসিত হয়েছে।
একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। সাহিত্যের প্রতিটি শাখায় মেধার স্বাক্ষর রেখে গেছেন সৈয়দ শামসুল হক। বাংলা সাহিত্যে ছয় দশক ধরে গল্প, উপন্যাস, কবিতা, গান, নাটক, চিত্রনাট্য সহ সব ক্ষেত্রে বিচরণ করেছেন এই লেখক। 2016 সালের 27 সেপ্টেম্বর এই গুণী মৃত্যুবরণ করেন। একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন সৈয়দ হক। কাজাখস্তানের অলমাটিতে 98 আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 35 জন। ঘটনার কারণ জানতে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। আলমাটি থেকে কাজাখস্তানের রাজধানী নূর সুলতানের উদ্দেশ্যে বেক এয়ারের ফ্লাইটটি রানওয়ে থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই আছড়ে পড়ে। ফকার 100 মডেলের উড়োজাহাজটিতে 93 জন যাত্রী ও 5 জন ক্রু ছিল। উড়োজাহাজটি একটি দোতলা ভবনে আছড়ে পড়ে, তবে দুর্ঘটনায় বিমানটিতে আগুন ধরে যায়নি। দুর্ঘটনাস্থলে ঘন কুয়াশা ছিল বলে জানিয়েছে গণমাধ্যম। দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জুয়াম তোকায়েব দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এর আগে 2013 সালের জানুয়ারিতে আলমাটির কাছে বিমান দুর্ঘটনায় 20 জন নিহত হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবারে সালতামামি 2019। অধিকার রক্ষার লড়াই, অভিশংসন আর জলবায়ু নিয়ে ভাবনার সাক্ষী হয়েছে 2019-এর বিশ্ব রাজনীতি। সরকার বিরোধী বিক্ষোভ ও অভ্যন্তরীণ রাজনীতির উত্থান পতনের টালমাটাল সময় কাটিয়েছেন বিশ্ব নেতারা। 2019-এ বিশ্ব রাজনীতির এক ঝলক নাফিস ইফতেখার রিপোর্টে। বিদায়ী বছরে একাধারে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচ সামলাতে ব্যস্ত ছিলেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্যে ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রীত্ব হারান তেরেসা মে। এরপর প্রথমে সাময়িকভাবে ও পরে নির্বাচন জিতে প্রধানমন্ত্রী হন বরিস জনসন। কিম জং উন সহ বিশ্ব নেতাদের সাথে বছরজুড়ে সংলাপে বসেন কিছুটা অন্তরালে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেপ্তার হন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। আর জলবায়ু পরিবর্তনে সচেতনতা তৈরিতে বিশ্ব নেতাদের রীতিমতো শাসিয়েছেন সুইডেনের পরিবেশবাদী স্কুল ছাত্রী গ্রেটা থানবার্গ। নর্থ কোরীয় নেতা কিম জং উনের সাথে প্রথমে ভিয়েতনামে এবং পরে নর্থ কোরিয়ায় গিয়ে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুয়াওয়েকে নিষিদ্ধ করে ও চীনা পণ্যে উচ্চ কর আরোপের মধ্য দিয়ে চীনের সাথে বাণিজ্য যুদ্ধকে ভিন্ন মাত্রা দেন তিনি। আইএস নেতা বাগদাদিকে হত্যা তার সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে বছর শেষে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী কানাডায় জাস্টিন ট্রুডোর সরকার পুনর্নির্বাচিত হলেও জনপ্রিয়তা কমেছে তার। 2019-এ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন বোলসোনারো। অ্যামাজনের বনভূমি পুড়িয়ে দেয়াতে মদদ দিয়ে নিন্দার শিকার হন এই নেতা। বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বৈধতা হারালে বিরোধী নেতা হুয়ান গুয়াইদো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন। শুরু হয় বিক্ষোভ। মার্চে সিরিয়ায় শেষ আইএস ঘাঁটি দখলমুক্ত হয়। সিরিয়ায় কুর্দি মিলিশিয়ার ওপর ঘোষণা দিয়ে হামলা চালায় তুরস্ক। গাজা সীমান্তে ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষ এবছরও আলোচনায় ছিল। হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারে হামলা ও জাহাজ জিম্মির ঘটনা মধ্যপ্রাচ্যের তেলের যুদ্ধকে আবারও আলোচনায় আনে। দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বছর শেষে সাংবাদিক খাসোগি হত্যায় 5 জনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও সৌদি রাজপরিবারের সংশ্লিষ্টতা আড়ালেই থেকে গেছে। ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ হামলার পর শোকাহত জাতিকে সামলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। অস্ট্রেলিয়ায় পুনর্নির্বাচিত হয় স্কট মরিসনের সরকার। সুদানে 3 দশকের শাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সেনা অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে হয়। বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়েন আলজেরিয়ার 2 দশকের প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফ্লিকা। বিতর্কিত বন্দি প্রত্যর্পণ আইন বিরুদ্ধে বিক্ষোভে বছরজুড়ে আলোচনায় ছিল হংকং। বিতর্কিত কয়েকটি আইনের বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। সারা বছর বিশ্বের নজর ছিল ভারতের দিকে। নির্বাচনে বিশাল জয়ে টানা দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদী। বাবরি মসজিদ মামলার রায় ও 3 তালাকের মতো বিতর্কিত বিষয়ের অবসান মোদীর সমর্থকদের খুশি করেছে। কিন্তু জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নেয়া বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির প্রতিবাদে ফুঁসে ওঠে ভারত। ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলা চলে। সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের আদালত। অনেক বছর পর ভয়াবহ সন্ত্রাসী হামলায় সংকটে পড়ে শ্রীলঙ্কা। দেশটির নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন গোটাবায়া রাজাপাকসে।
রোহিঙ্গাদের উপর মানবতা বিরোধী অপরাধের জন্য এবছরও মিয়ানমারকে চাপে রেখেছে বিশ্ব। নভেম্বরে মিয়ানমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া। নেদারল্যান্ডসের দ্য হেগে শুনানিতে অং সান সু চি মিয়ানমার সেনা সরকারের পক্ষ নেন, তবে নৃশংসতার চিত্র বিশ্বের সামনে তুলে ধরে গাম্বিয়া। নাফিস ইফতেখার, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাদ অটোস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ভারতের নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ। উত্তরপ্রদেশের 21 জেলায় ইন্টারনেট সেবা বন্ধ।